আজকের রেসিপি পুর ভরা পারফেক্ট পনির পরোটা খুব কম সময় এই পুর ভরা পরোটা তৈরি করে নিতে পারেন একেবারেই নরম তুলতুলে এই পরোটাটা আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আর একবার যদি এইভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু খেতেও যেমন সুন্দর লাগবে আর এর সঙ্গে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হবে না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সব বাইকে স্বাগত চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পুর ভরা পারফেক্ট পনির পরোটা প্রথমেই দু কাপ আমি আটা নিয়ে নিয়েছি কেউ যদি চান ময়দায় করবেন তাহলে ময়দাতেও করতে পারেন এক চামচ চিনি পরিমাণ মতো নুন দু চামচ সাদা তেল দিয়ে ময়মটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম এক চামচের মতন ঘি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের মতন চাপা দিয়ে রাখলাম এই সময় আমি পনিরের পুটটা তৈরি করে নেব এখানে আমি দুশো গ্রামের মতন পনির নিয়েছি কাঁটা চামচের সাহায্যে আমি পুরো পনিরটাকে টুকরো করে নিলাম তারপরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কসুরি মেথি চাট মশলা আর এক চামচ জোয়ান দিয়ে দিয়েছি জোয়ানটা মুখে পড়লে খুব সুন্দর লাগবে আর অম্বলও কিন্তু হবে না ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি যাতে পনিরের কোনো ডেলাভাব না থাকে পুটটা রেডি হয়ে গেছে এবার ভালো করে আমি আর একবার ঠেসে নিয়ে লেচি করে নেবো পরোটা আমরা যেমন লেচি করি সেই একটু বড়ো সাইজের করে আমি এই লেচিগুলো তৈরি করে নিচ্ছি গোল করে লেচিগুলোকে একটু চ্যাপটা করে নেবো লেচির দুদিকেই ময়দা লাগিয়ে নিয়েছি তারপরে ভালো করে আমি দু চামচ মতন এই পুটটা এই ময়দার মধ্যে দিয়ে ভালো করে মাঝখান থেকে চেপে চেপে দুধ সাইডটা আমি বন্ধ করে দিচ্ছি রেডি হয়ে গেছে এরকম করে প্রত্যেকটা লেচিতেই আমি পুর ভরে নিয়েছি হাতের সাহায্যে একটু চেপে নিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে হালকা হাতে আমি কিন্তু বেলে নেব প্রথমের দিকে কিন্তু চেপে বেলবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে হালকা হাতে কিন্তু বেলে নেবেন যাতে পুরটা সমানভাবে চারদিকে ছড়িয়ে যায় বেলা হয়ে গেছে চাটু গরম হয়ে গেছে এপিট ওপিট দুদিকেই হালকা করে আগে সেঁকে নেব তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী ঘি বাটার বা সাদা তেলে ভেজে নিতে পারেন আমি বাটার দিয়েই দুদিকটা ভালো করে সেঁকে নিয়েছি খুব কম সময়ে খুব কম উপকরণেই কিন্তু পুড়ে ভরা পারফেক্ট পনির পরাটা তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন